এই ধরনের কথা বলে যে হুজুররা টাকার বিনিময়ে কেন পড়ায়, তো আপনি এসে মাসে মাসে সম্মানী দিয়ে যান। প্রাইভেট মাস্টারের বেতন দেয় 10,000 টাকা, আমি নিজের চোখে দেখছি, কিন্তু হুজুরের 1,000 টাকা দিতে 14 বার পিছনে পকেটের দিকে টাকায়। আর আমার মতো আপনার মতো নালায়েক এর যারা বিশেষ করে মসজিদ কমিটিতে আছেন, মাদ্রাসা কমিটিতে আছেন, আপনারা কেমন মানুষ? আপনার বাসায় 2 কেজি ওজনের ইলিশ মাছ চলে যাচ্ছে, আর আপনার মসজিদের ইমাম সাহেব কি খাইছে না না খায় নাই? 1 কেজি মাংসের দাম হাত ছাড়া নিতে গেলে 600-700 টাকা, খাসির মাংসতে প্রশ্নই নাই। তাহলে এই মানুষগুলো চলতেছে কিভাবে বলেন? কারণ এখনো এমনও মাদ্রাসা মসজিদ আছে 5,000 টাকা বেতন, যেটা এক একটা বর্তমান সময়ের যে ছাত্র স্টুডেন্ট যারা জেনারেল লাইনে পড়ালেখা করে, 5,000 টাকা তাদের মাসে পকেট খরচে যায় না। আর আমাদের হাফেজে কোরআনরা 5,000 টাকায় সংসার চালায়, এটা শুধুমাত্র আল্লাহর অলৌকিক গায়েবী কুদরত ছাড়া কোনোভাবেই বাস্তবে সম্ভব না। একটা ইলিশ মাছের দাম 1,500 টাকা 1 কেজির উপরে গেলে, 1,500 টাকা যদি একটা ইলিশ মাছের দাম হয় এবং এক বস্তা চালের দাম প্রায় 4,000 টাকা, আমি গতকালকে এক বস্তা চাল কিনেছি 3600 টাকায়, তো 3600 থেকে আর 400 টাকা বাকি, ভালো আর একটু ভালো নিতে গেলে 4,000-এ পড়ে যাবে। এক বস্তা চালের দাম যেখানে 4,000 টাকা, সেইখানে 5,000 টাকা ওই মানুষটা কিভাবে সংসার চালায়? পৃথিবীর কোনো মানুষের কাছে এর উত্তর নাই। এখানে যারা রয়েছে সবাই কোরআনের পাখি, এখানে উপস্থিত হওয়াটাও কিন্তু একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। এখানে যদি বাংলাদেশের সর্বোচ্চ জায়গার মানুষরা এখানে অসীম থাকত, তাহলেও কিচ্ছু যায় আসে না আল্লাহর দরবারে। কারণ আল্লাহর পক্ষে কারা কথা বলে, কে কথা বলে, আমাদের যে ধর্মটাকে যাদের কারণে আমরা চিনতে পারি, জানতে পারি, বুঝতে পারি, আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে পথটাকে সুগম যারা করবে, তারাই এখানে আজকে আসেন। এবং আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি আজকের যে আয়োজন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, সারা বাংলাদেশব্যাপী কোরআনকে সহি শুদ্ধভাবে বোঝার জন্য এবং আমাদের অন্তরে পৌঁছে দেওয়ার জন্য ওনারা নির্বিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং হাফেজদেরকে ভালো মানের ট্রেনিং প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এবং স্পেশালি আবারও ধন্যবাদ চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদকে। আজকে এই কার্যক্রমের সাথে আমি আনন্দিত, আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক যিনি রয়েছেন, আমাদের হাফেজ কারি মাওলানা শাহজান ভাই, ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি যে বাচ্চাদের একটি প্রোগ্রাম করে থাকেন যে কোরআন প্রতিযোগিতার, এটা উনি দীর্ঘদিন যাবত চেষ্টা করছেন জাতীয় পর্যায়ে করার জন্য, এবং ইনশাআল্লাহ উনি খুব দ্রুতই এই কার্যক্রম সম্পাদন যাতে করতে পারে সবাই দোয়া করবেন, ভালো কাজের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে। আজকে স্পেশালি সবচেয়ে বেশি অন্তরন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চট্টগ্রামের কিছু মিডিয়া ভাই রয়েছে এখানে যারা ক্যামেরায় ধারণ করছে, ওনাদেরকে এইরকম একটি ভালো কাজের সাথে ওনারা সম্পৃক্ত রয়েছেন, এই ভালো কাজকে ওনারা তুলে ধরছেন এই মিডিয়াগুলোকে সবচেয়ে বেশি আজকে বেশি ভালো লাগছে আমার কাছে। এজন্য যে ওনারা কারো বাসার সামনে গিয়ে কার বাচ্চার নাম কি রাখবে, অথবা বাচ্চা দেখতে কার মতো হয়েছে, বা বাচ্চা কি এখনও হাতে খেলনা তুলছে কি না, এই আজে বাজে বিষয়গুলো নিয়ে ওনারা বাসার সামনে ঘন্টার পর ঘন্টা না দাঁড়াইয়া তাই গিয়া ওনারা এরকম কোরআনের একটি আলোচনার বিষয়ের জন্য ওনারা এখানে এসেছে। এজন্য চট্টগ্রামের যে সমস্ত মিডিয়া ভাইরা এই কাভারেজ করছে সবাইকে অন্তর অন্তস্থলকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা এই কোরআন যতদিন আছে আমরা ভালোর পথে যেতে বাধ্য এবং ইনশাল্লাহ যাব, এবং সেই বাবা মা সত্যিকার অর্থে সত্যি অনেক ভাগ্যবান যাদের একটি সন্তান হাফেজ হয়েছে, দিনী লাইনে আছে অথবা দিনী খেদমতে রয়েছে। আমার মতো নগণ্য বান্দা যারা রয়েছেন আমরা তো হাফেজ হইতে পারি নাই, তাহলে আমাদের তো কপাল একেবারে দুর্ভাগা না। আমরা যদি অন্তত তাদের সোহবতে তাদের খেদমতে যদি নিজেদেরকে উৎসর্গ করতে পারি, নিজেদেরকে যদি হাফেজ কোরআনের সাথে সম্পৃক্ত রাখতে পারি, তাহলে অন্তত কিছুটা হলেও সুপারিশের আশা করা যায়। যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনের হাফেজ যারা কাল কিয়ামতের ময়দানে তাদের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন, এবং এই সুপারিশের জন্য যাতে আমরা অবশ্যই তাদের পাশে থাকি। এবং হাফেজ মাওলানা মুহাম্মদ আলম, সভাপতি বাস্তবায়ন কমিটি হাফিজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ এবং চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদ, যে একটি সুন্দর কাজের যে ধারাবাহিকতা চলমান রেখেছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও যাতে আরও সুন্দরভাবে তারা এই ধরনের কার্যক্রম করতে পারে।
আমরা সবাই যাতে যার যার জায়গা থেকে সহযোগিতা করি। এখানে একটি কথা না বললেই নয়, যেটার জন্য এখানে এসেছি, যে বাংলাদেশের, এটা আমার ব্যক্তিগত অভিমত, আপনাদের সাথে একমত হবে কিনা আমি জানি না, সবচেয়ে অবহেলিত সেক্টর হচ্ছে আমাদের এই হাফেজের কোরআনরা। কারণ এখনও এমনও মাদ্রাসা মসজিদ আছে 5,000 টাকা বেতন, যেটা এক একটা বর্তমান সময়ের যে ছাত্র স্টুডেন্ট যারা জেনারেল লাইনে পড়ালেখা করে, 5,000 টাকা তাদের মাসে পকেট খরচে যায় না। আর আমাদের হাফেজে কোরআনরা 5,000 টাকায় সংসার চালায়, এটা শুধুমাত্র আল্লাহর অলৌকিক গায়েবী কুদরত ছাড়া কোনোভাবেই বাস্তবে সম্ভব না। একটা ইলিশ মাছের দাম 1,500 টাকা এক কেজির উপরে গেলে, 1,500 টাকা যদি একটা ইলিশ মাছের দাম হয় এবং এক বস্তা চালের দাম প্রায় 4,000 টাকা, আমি গতকালকে এক বস্তা চাল কিনেছি 3,600 টাকায়, তো 3,600 থেকে আর 400 টাকা বাকি, ভালো আরেকটু ভালো নিতে গেলে 4,000-এ পড়ে যাবে। এক বস্তা চালের দাম যেখানে 4,000 টাকা, সেইখানে 5,000 টাকা ওই মানুষটা কিভাবে সংসার চালায়, পৃথিবীর কোনো মানুষের কাছে এর উত্তর নাই, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ছাড়া এর উত্তর কেউ দিতেও পারবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আজ পর্যন্ত কোনো হাফেজকে দেখলাম না প্রেস ক্লাবের সামনে যে আমি না খাই মারা যাতেছি, কোনো রাস্তায় কোনো জায়গায় গাড়ি ভাঙচুর করতে, ধর্মঘট পালন করতে, মানববন্ধন করতে, কোনো ধরনের অবরোধ করতে কোনো হাফেজকে দেখা যায় না। আপনারা বেতন না দিলেও তারা কোনো আন্দোলন করবে না, কারণ একমাত্র বর্তমানে গায়েবী সাহায্য যদি থাকে, গায়েবী কোনো কিছু থাকে, তো আল্লাহ তাদেরকে গায়েবী চালাচ্ছে। আর আমার মতো আপনার মতো নালায়েক এর যারা বিশেষ করে মসজিদ কমিটিতে আছেন, মাদ্রাসা কমিটিতে আছেন, আপনারা কেমন মানুষ, আপনার বাসায় 2 কেজি ওজনের ইলিশ মাছ চলে যাচ্ছে আর আপনার মসজিদের ইমাম সাহেব কি খাইছে না না খায় নাই, 1 কেজি মাংসের দাম হাত ছাড়া নিতে গেলে 600-700 টাকা, খাসির মাংসতে প্রশ্নই নাই, তাহলে এই মানুষগুলো চলতেছে কিভাবে বলেন? একবার কি খবর নিছি আমরা চালের বস্তা যে আমার বাসায় ঢুকছে, আমার মসজিদের ইমাম সাহেবের বাসায় কি চাল আছে, আমার মাদ্রাসার শিক্ষকদের বাসায় কি চাল আছে? এত নিকৃষ্টতম একটা অবস্থা তৈরি হয়েছে। আবার কয়েকটা অমানুষের বাচ্চা কথা বলে যে টাকার বিনিময়ে কি ইসলাম ধর্ম ইয়ে করা হয় নাকি, আল্লাহ কি বলছে নাকি আপনি টাকা দিয়ে কোরআন পড়ান, টাকা দিয়ে নামাজ পড়ান, টাকার সাথে সংশ্লিষ্ট সে কি, তাহলে কি আপনি পেটের উপর হাত বুলাই দেন, ওই পরিবারের পেটের উপর কি আপনি হাত বুলাই দেন যারা বিশেষ বিশেষ দায়িত্বে আছেন? এই ধরনের আজেবাজে মন্তব্য যারা করেন তাদের চরম লজ্জা থাকা উচিত। আমাদের প্রত্যেকের পায়ের চপটাঘাত ওই ধরনের মানুষের উপর যারা এই ধরনের কথা বলে যে হুজুররা টাকার বিনিময়ে কেন পড়ায়, তো আপনি এসব আশেপাশে সম্মানে দিয়ে যান। প্রাইভেট মাস্টারের বেতন দেয় 10,000 টাকা, আমি নিজের চোখে দেখছি, কিন্তু হুজুরের 1,000 টাকা দিতে 14 বার পিছনে পকেটের দিকে টাকায়, হুজুর কি ঘাস খেয়ে থাকে নাকি বাতাস খেয়ে থাকে, এই কথা বলার কেউ নাই। আফসোস, আল্লাহ তাআলা বলছে তোমাদের মধ্যে এরকম মানুষও আছে যে কোরআনের যে বিষয়টাকে খুব সুন্দর সেটাকে তোমরা তেলাওয়াত করো, যে বিষয়টা কঠিন সেটা নিয়ে তোমরা আলোচনা করো না। কিন্তু আজকে আমাদের, আমার অনেক ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষী রয়েছে, বলে যে শওকত যে কোনো মাহফিলে গেলে বা কোথাও গেলে একটু কথা লাইন টাইন করে, বর্তমান পরিস্থিতি ভালো না, কোন সময় কী হয়ে যায়, তো এই জন্য এই কথাটা আমি বলি যে আল্লাহ যে তেলাওয়াতগুলো দিছে, মিষ্টি খাওয়া সুন্নত, যে মিষ্টি লাউ খাওয়া সুন্নত, লাউ মিষ্টি যেটা যেটা খাইতে বলছে, আঙ্গুর ফল ভেজতে পাওয়া যায়, এগুলোই শুধু আলোচনা করেন। কিন্তু যে হুসেনের মস্তকটা যে আলাদা করা হয়েছে, যে জবাই করছে রক্তে যে ভিজে গেছে, ওই যে কঠিন বিষয়গুলা, ওই বিষয়গুলো থেকে কি সুদ খাওয়া যে হারাম, ওই বিষয়গুলো কি অ্যাভয়েড করার কথা বলছে, এই বিষয়গুলো তো আমরা আলোচনা করি না। আমরা এমন কোনো লোক নাই যার ব্যাংকের সাথে সংশ্লিষ্টতা কিংবা সম্পৃক্ততা নাই, সুদ 80% মানুষের মধ্যে ঢুকতেছে, কিন্তু আমরা কতটুকু এটার সম্পর্কে ওয়াকিবহাল রয়েছি? হুজুর যদি কোনো স্পর্শকাতর বিষয়ে আলোচনা করে, ইমামতি শেষ, মসজিদ মাদ্রাসা ভিন্ন নামে আখ্যায়িত হবে। তাই আমরা সবাই চেষ্টা করব যাতে এই ইমাম যারা যারা কোরআনের পাখি, তাদের স্বার্থ, তাদের সঠিক মূল্যায়নটা হয়। এই জন্য যে কোনো জায়গায় প্রতিবন্ধী কোটা আছে, মুক্তিযোদ্ধা কোটা আছে, তারপরে বয়স্ক ভাতা আছে, বেকারদের জন্য বিশেষ তহবিল চালু হয়েছে, বিভিন্ন ফাংশন তৈরি হচ্ছে, প্রত্যেকটা জায়গায় কোটা সংশ্লিষ্ট অবস্থা রয়েছে, কিন্তু হাফেজদের জন্য যাতে বাংলাদেশে অন্তত কোটা চালু না হইলেও বিশেষ কোনো সুবিধা চালু হয়, তাই গণপরিবহনে হাফেজদের জন্য একটা অবস্থান আপনারা রাখবেন, এবং কোনো জায়গায়
কোনো দোকান নিতে গেলে, বাড়ি নিতে গেলে, ঘর নিতে গেলে, মসজিদ তৈরি করতে গেলে, মাদ্রাসা তৈরি করতে গেলে হাফেজদের জন্য বিশেষ সুযোগ দিবেন, ছাড় দিবেন এবং বিয়ে শাদী সব জায়গায় হাফেজদেরকে আপনারা অগ্রাধিকার দিবেন। কারণ হাফেজরা যদি অবহেলিত থাকে তাহলে আমাদের এই ধর্মকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো না, দিন দিন আমরা অমানবিক সমাজে চলে যাব। এই জন্য সবসময় চেষ্টা করি, দোয়া করি এবং আপনারাও যারা রয়েছেন, দেখছেন, শুনছেন, যার যার জায়গা থেকে হাফেজদের জন্য আপনারা একটা অংশ আপনাদের প্রতিষ্ঠানে অবশ্যই ছাড় দেবেন। যেমন আমরা বেয়ার হিসেবে ফাউন্ডেশনে যা হাত পা যে লাগাই দিই, যাদের হাত পা নাই, যদি কোনো মানুষের হাত পা না থাকে আমরা লাগাই দিই, ঠিক তেমনি কোনো হাফেজ ভাইয়ের যদি হাত পা না থাকে ইনশাআল্লাহ আমরা সবার আগে সেটা ধরব। এবং এরপরে হচ্ছে আমাদের অন্যান্য সেক্টর, এরকম যার যে সেক্টর আছে সব সেক্টর থেকে যারা হাফেজে কোরআন তাদের জন্য একটা ছাড় আপনারা অবশ্যই দিবেন। আপনাদের প্রতি বিনম্র অনুরোধ, ধন্যবাদ চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদকে, এবং স্পেশালি দোয়া করি, সবাই দোয়া করবেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ যাতে সামনের দিকে আরও সুন্দরভাবে এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।